ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা চলন্ত ম্যাচের মধ্যে মাঠের মধ্যে ঢুকে পড়ল সাপ। তো এরপরে কী ঘটনাটি ঘটেছিল সেটা আপনাদেরকে জানাই। ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটা ছিল গুয়াহাটির বার্সাপাড়া স্টেডিয়ামে, এবং সেখানেই চলন্ত ম্যাচে ঢুকে পড়ল একটি ডানা সাপ। ম্যাচের সাত নম্বর ওভারে যখন ইন্ডিয়া দুর্দান্ত ব্যাটিং করছিল, তখন ওভারের মাঝখানে মাঠে প্রবেশ করল একটি সাপ। মাঠের মধ্যে যখন ডানা সাপটা ঢুকে যায়, তখন সমস্ত খেলোয়াড় ভয়ে খেলা বন্ধ করে দেয়, এবং গ্রাউন্ড স্টাফ তারা খুব সাহসী দেখিয়ে সেই সাপটাকে আস্তে আস্তে তাড়া করে মাঠের বাইরে বার করে দেয়। এবং এই পুরো ঘটনাটি ঘটতে এক মিনিটের কাছাকাছি লাগে, এবং তারপরে সেই এক মিনিট পরে সাপটাকে মাঠের বাইরে বার করে আবার খেলোয়াড়রা খেলা শুরু করে দেয়। তো ক্রিকেট মাঠে এইরকম দৃশ্য খুব কমই দেখা যায়, এবং এই দৃশ্য দেখে খুবই মজা পায় স্টেডিয়ামের সমস্ত সমর্থকরা, এবং এমনকি খেলোয়াড়রাও হাসাহাসি করে। তো বন্ধুরা, পুরো ঘটনাটি কী ঘটেছিল সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটিতে নতুন আছেন সবাইকে এক অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।